মোদির ফেসবুক আইডি নেম সোনামণি, যাচ্ছিলেন নেপাল, লিখেছিলেন এটা তাদের তৃতীয় হানিমুন। কিন্তু এই হানিমুনে তাদের ভাগ্যে কি ঘটেছে জানা যায়নি। ফেসবুক পোস্ট থেকে জানা যায় তিনি যাচ্ছিলেন প্রিয় মানুষ অমির সাথে। একই সাথে তাদের সাথে ছিলেন আরেক যুগল এফ এইচ প্রিয়ক ও অ্যানি প্রিয়ক। চারজনের এই দলে একজন শিশুও ছিল। অ্যানি প্রিয়ক সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, রেডি টু ফ্লাই টু কাঠমান্ডু ফ্রম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্লিজ কিপ আস অন ইয়োর প্রেয়ার। কিন্তু আসলে তাদের ভাগ্যে কি ঘটেছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। অনেকেই তাদের ফেসবুক টাইমলাইনে আহাজারি করছেন, বলছেন ফিরে এসো, কেউ বলছেন তোমরা কোথায়, প্লিজ কথা বলো। কিন্তু 8 ঘন্টা আগে পোস্ট দেয় প্রিয়ক, অ্যানি, অমি ও সোনামণি কারো আইডি থেকেই কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। আজ দুপুর 12:51 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 67 জন যাত্রী ও 4 জন ক্রু সহ মোট 71 জনকে নিয়ে ইউএস বাংলার বিমানটি ছেড়ে যায়। সেখানে দুপুর 3:20 বিমানটি বিধ্বস্ত হয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।